হ্যালো ভিউয়ার্স, বেসিক ভাই এমএস চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগতম। ভিউয়ার্স, আজকে আবার আপনাদের সাথে খুব ইন্টারেস্টিং একটি ভিডিও নিয়ে হাজির হয়েছিলাম, যেখান থেকে আপনারা সবাই কিন্তু ভালো পরিমাণে একটা প্রফিট ইনকাম করতে পারবেন এবং যারা এখানে কাজ করছেন তারা কিন্তু ভালো পরিমাণে একটা প্রফিট এখান থেকে পেয়ে যাবেন। তো অলরেডি দেখতে পাচ্ছেন আমাদের যে এক্সিস্ট যে টোকেনটা রয়েছে, সে আমার এখানে টোটাল যে টোকেন রয়েছে 6027 টোকেনের মতন রয়েছে। এই টোকেন বর্তমানে কিন্তু লিস্টেড রয়েছে, সেটা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখেন এই যে টোকেনটা রয়েছে, এই টোকেন এক একটা টোকেনের প্রাইস রয়েছে দেখতে পাচ্ছেন যে 130 KRW মতন। আর 130 KRW বর্তমান যে প্রাইস রয়েছে সেটা যদি আমি আপনাদেরকে দেখিয়ে দিই, দেখতেই পাচ্ছেন অলরেডি এখানে কী পরিমাণ অ্যামাউন্ট অলরেডি রয়েছে, অর্থাৎ এক একটা টোকেনের প্রাইস আছে প্রায় 1 সেন্ট করে। তো এটা যদি আমি আপনাদের ক্যালকুলেশন করে দেখিয়ে দিই, এক একটা টোকেন যদি এই পরিমাণ হয় তাহলে আমার কত ডলারের মতন আসে। দেখি 6023-এর মতন দেখলাম, তো 0.1 দিলাম, দেখতেই পাচ্ছেন এখানে প্রায় আমার যে পরিমাণ ডলার আছে সেটা আপনি যদি দেখেন এখানে প্রায় আমার $602 মতন কিন্তু অলরেডি আমার অ্যাকাউন্টে রয়েছে। তো এটাও কিন্তু আমরা উইথড্র নিতে পারবো। সেই উইথড্রটা কবে দেবো সেই ইনফরমেশনগুলো কিন্তু আজকের এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে দেখিয়ে দিব, এবং কীভাবে আপনারা এখানে কাজ করবেন সেই প্রসেসগুলো আমি আপনাদেরকে আজকের এই ভিডিওর মাধ্যমে শেয়ার করে দিব। যারা এখনও কাজ করেনি অবশ্যই এই অফারটি এখনও কিন্তু অনগোয়িং আছে, অবশ্যই এখন ভিডিওটি দেখে অবশ্যই আপনি একটা অ্যাকাউন্ট করে নেবেন। অ্যাকাউন্ট করার পর এখান থেকে কিন্তু আপনার ভালো পরিমাণে একটা প্রফিট সবাই ইনকাম করতে পারবেন। আর এখানে অ্যাকাউন্ট করার সাথে সাথে আপনারা কিন্তু $30 মতন আপনারা কিন্তু ইনস্ট্যান্টভাবে বোনাস পেয়ে যাবেন। তো সেই প্রসেসগুলো আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব। সো ভিউয়ার্স, অলরেডি আপনারা দেখতে পাচ্ছেন যে এই এক্সিস্ট টোকেনটা কিন্তু আমরা সম্ভবত 28 তারিখ, অর্থাৎ এই যে 28 ডিসেম্বর হয়তোবা আমরা এখান থেকে উইথড্র নিতে পারবো, এমনই তারা কিন্তু একটা ইনফরমেশন এখানে দিয়ে দিছে। তো সেই প্রসেসগুলো, অর্থাৎ এখান থেকে কীভাবে উইথড্র নেবেন বা কীভাবে কাজ করতে হয় সেই প্রসেসগুলো দেখিয়ে দিব আপনাদেরকে। সো ভিউয়ার্স, মূল ভিডিওতে যাওয়ার আগে আপনাদের প্লিজ আরেকটি রিকোয়েস্ট হলো, যারা এখন আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করেনি অবশ্যই অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন বাটনটি অন করে রাখবেন, এরকম নতুন নতুন ইন্টারেস্টিং আপডেট ভিডিও পাওয়ার জন্য। আর আমি একজন ইউটিউবার না, জাস্ট আমি যে কাজগুলো করি সেই কাজগুলো আপনাদের সাথে শেয়ার করি। তো এই যে যারা অলরেডি যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। সো ভিউয়ার্স, আজকে আমরা যে মাইনিংটি নিয়ে কথা বলব, মাইনিং অ্যাপসটি, সেই অ্যাপসটি কিন্তু এক্সিস্ট মাইনিং অ্যাপস। অলরেডি এখানে অনেকে অনেক ইউজার রয়েছেন যারা কাজ করতেছে, আর আমরা যে উইথড্র নিব সেই উইথড্র অ্যাপ্লিকেশনটি হলো OTC, যে মার্কেটিং যে এক্সচেঞ্জার রয়েছে এই এক্সচেঞ্জারের মাধ্যমে কিন্তু আমরা উইথড্রটা নিব। সো এখানে যারা এখনও কাজ করেননি বা অ্যাকাউন্ট ক্রিয়েট করেননি অবশ্যই অবশ্যই আপনাদেরকে আবারও বলবো, অবশ্যই আপনি এখানে অ্যাকাউন্টগুলো ক্রিয়েট করে নেবেন। তো অ্যাকাউন্টের যে লিঙ্ক এখানে অলরেডি আমি দিয়ে দিয়েছি, জাস্ট এই লিঙ্কটি আপনি আজকে যে ভিডিও দেখছেন এই ভিডিও ডিসক্রিপশন বক্সে আপনার পেয়ে যাবেন। জাস্ট লিঙ্কে ক্লিক করলে আপনাদের এই পেজে নিয়ে আসবে, জাস্ট আপনারা এখান থেকে অ্যাকাউন্ট ক্রিয়েট করে নেবেন। এছাড়া আপনাদের যে কোনো সমস্যার জন্য আমাদের একটি হেল্প সেন্টার গ্রুপ রয়েছে, সেখানে আপনারা জয়েন করতে পারবেন। জাস্ট এখানে আসার পর দেখতে পাবেন এখানে আমাদের যে হেল্প সেন্টার নামের একটি গ্রুপ রয়েছে দেখতে পাচ্ছেন, এখানে আপনি জয়েন হয়ে এখানে আপনার সকল সমস্যাগুলো শেয়ার করতে পারবেন। সো ভিউয়ার্স, আর মাস্ট বি অবশ্যই কিন্তু আপনাদের এই যে রিফার কোডটি আছে, রিফার কোডটি ইউজ যদি না করেন সেক্ষেত্রে কিন্তু আপনি কিন্তু 300 যে এক্সিস্ট টোকেন আছে যেটার ভ্যালু বর্তমানে $30 মতন, এটা কিন্তু আপনি কখনোই পাবেন না। কীভাবে অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন এটা নিয়ে আমার একটি ভিডিও আছে, সেই ভিডিওটিও কিন্তু আজকে যে ভিডিও রয়েছে ভিডিও ডিসক্রিপশন বক্সে আপনাদেরকে দিয়ে দেবো, চাইলে সেখান থেকে আপনারা দেখে নিতে পারেন। চলুন আর কথা না বাড়িয়ে চলে যাই আমাদের মূল কাজে। এখন এখান থেকে আপনারা কীভাবে KYC এটা কমপ্লিট করবেন, এখানে যে সিটিং নামের অপশনটি রয়েছে এই সিটিং নামের অপশনটি ক্লিক করবেন আপনি। যখন আপনি সিটিং নামের অপশনটি ক্লিক করবেন অলরেডি দেখতে পাচ্ছেন আমার অ্যাকাউন্টে কিন্তু অলরেডি ভেরিফাই হয়ে গেছে, দেখতে পাচ্ছেন যে KYC আমার এটা কিন্তু কমপ্লিট, যে যাদের KYC কমপ্লিট হবে তাদেরটা কিন্তু এরকমের শো করবে। জাস্ট কীভাবে আপনি KYC কমপ্লিট করবেন সেই প্রসেসটা কিন্তু আমি আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে শেয়ার করে দেবো। ভিউয়ার্স, আমি যখন KYC কমপ্লিট করছিলাম তখন আমি সবগুলো স্ক্রিনশট করে রেখেছি, সেগুলো আপনাদেরকে স্টেপ বাই স্টেপ দেখিয়ে দিচ্ছি। জাস্ট আপনি এখানে প্রথম যে পিক্সেলটা দেখতে পাচ্ছেন এই পিক্সেলটা জাস্ট এই যে KYC নামের অপশন রয়েছে এখানে আপনি ক্লিক করে দেবেন। ঠিক এখানে ক্লিক করার পর আপনাদের সামনে এরকম ইন্টারফেস চলে আসবে, আপনাদের এগুলো সব কোরিয়ান ভাষায় লেখা থাকবে, আপনি এখান থেকে এটা ইংলিশ করে নেবেন। ইংলিশ করার পর জাস্ট এখানে আপনার ইমেল করে নেবেন এবং এখানে পাসওয়ার্ড দিয়ে জাস্ট লগ ইনে ক্লিক করে দেবেন। জাস্ট লগ ইনে ক্লিক করার পর ঠিক আপনাদের এরকম ইন্টারফেস চলে আসবে, জাস্ট এখানে আপনি দেখবেন যে স্টার্ট KYC নামের একটি অপশন থাকবে লেখা, জাস্ট এটার উপর আপনি ক্লিক করে দেবেন। জাস্ট ক্লিক করার পর ঠিক আপনাদের সামনে এরকম ইন্টারফেস চলে আসবে, আর এগুলো কিন্তু সবই আপনার কিন্তু এই যে কোরিয়ান ভাষা আছে কোরিয়ান ভাষা এগুলো কিন্তু লেখা থাকবে। তো স্টেপ বাই স্টেপ এখানে আপনি কী লিখবেন সেগুলো আমি আপনাদেরকে সবগুলো দেখে দেবো। জাস্ট আমি আপনার সুবিধার্থে এটাকে আমি ইংলিশ করে নিয়েছি, জাস্ট এই জন্য আমি আপনাদেরকে ইংলিশে বোঝালে আপনাদের জন্য সুবিধা হবে। জাস্ট এখানে যেটা আছে এখানে আপনি এটা শিওর নাম থাকবে, জাস্ট আপনি এখানে আপনার যে নাম রয়েছে নামের যে লাস্ট অংশ আছে সেই লাস্ট অংশটা বসিয়ে দেবেন, আর এখানে আপনার নামের ফার্স্ট অংশটা বসিয়ে দেবেন। আর এখানে যে নামে অর্থাৎ যার আইডি কার্ড থেকে আপনি অ্যাকাউন্টটি ভেরিফাই করবেন সেই অ্যাকাউন্টের কিন্তু ফুল নেম এবং তার বার্থডে তারিখ, এবং সে মেল হলে মেল ফিমেল হলে ফিমেল সিলেক্ট করবেন। আর সেটা যদি আইডি কার্ড হয় আইডি কার্ডে ক্লিক করবেন, যদি ড্রাইভিং লাইসেন্স হয় ড্রাইভিং লাইসেন্সে ক্লিক করবেন, যদি পাসপোর্টে পাসপোর্টে ক্লিক করবেন। সো এখন বলে দিচ্ছি আসলে ফার্স্ট নাম আর লাস্ট নাম বলতে কী বোঝায়, অর্থাৎ আপনার নাম যদি হয় নজরুল ইসলাম তো আপনি ফার্স্ট এইখানে যেটা রয়েছে এখানে আপনি দিবেন
ইসলাম। আর এই যে নেম নেমের অপশন রয়েছে, নেমে দিবেন এমডি নজরুল, ওকে। আর তার যে বার্থডে রয়েছে সেই বার্থডেটা দিয়ে দিবেন এখান থেকে। তো সেকেন্ড যে পেজটা আসবে, এরপর আপনি এখানে দেখতে পাচ্ছেন আপনি যে যার আইডি কার্ড দিবেন সেটা যদি এনআইডি কার্ড হয়, সেখানে এখানে আপনি এখানে যে চয়েস ফাইল রয়েছে এখানে তার একটা এনআইডি কার্ড বা ড্রাইভিং লাইসেন্স বা পাসপোর্ট যেটা দিয়ে করবেন তার একটা ফটো এখানে আপনি পাবলিশ করে দেবেন। জাস্ট এরপর রয়েছে এখানে দেখতে পাচ্ছেন ফেস ফটো, তো এটা হয়তো আপনাদের জন্য আপডেট আসতে পারে অথবা এখানে মাই ফটো আসতে পারে, যেটাই আসুক না কেন জাস্ট আপনার যে যার আইডি কার্ড বা যার পাসপোর্ট কার্ড রয়েছে তার একটা ফটো এখানে আপনি সাবমিট করে দেবেন। তো যখন কমপ্লিট হয়ে যাবে, কমপ্লিট হয়ে গেলে জাস্ট এখানে যে টিক চিহ্ন রয়েছে এখানে একটা টিক দিয়ে দেবেন, এরপর এখানে একটা টিক দিয়ে দেবেন। এরপর যে কাজ করবেন আপনি, এখানে এই যে কেওয়াইসি অ্যাপ্লিকেশন নামে একটা অপশন রয়েছে, জাস্ট আপনি এখানে কেওয়াইসি অ্যাপ্লিকেশন আপনি এটা ক্লিক করে দেবেন। জাস্ট আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, জাস্ট এখানে যে কেওয়াইসি অ্যাপ্লিকেশন রয়েছে জাস্ট আপনি এখানে একটা ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর আপনার কিন্তু কাজটা কমপ্লিট হয়ে যাবে। কমপ্লিট হয়ে গেলে আপনার স্ক্রিনে যেভাবে শো করবে, তো সাবমিট করার পর ঠিক আপনাদের সামনে এরকম ইন্টারফেস চলে আসবে। দেখতে পাচ্ছেন যে অলরেডি আপনারা যে কেওয়াইসিটা দিয়েছেন, কেওয়াইসিটা তারা আসলে এটা রিভিউ করবে। রিভিউ করার পর যদি দেখে সব কিছু ঠিক আছে সেই ক্ষেত্রে আপনি এটা 24 ঘন্টার ভিতরে তারা এটাকে কনফার্ম করে দিবে। জাস্ট যদি 24 ঘন্টার ভিতরে এটা কনফার্ম করে দিবে। এছাড়াও যারা এখানে অ্যাক্টিভভাবে কাজ করবেন তাদের আরেকটা অপশন রয়েছে, সেটা হলো এখানে যে অ্যানাউন্সমেন্ট রয়েছে, অ্যানাউন্সমেন্টটা আসলে এখানে কিন্তু আপনি টোটাল ইনফরমেশনগুলো পেয়ে যাবেন। দেখেন এই এই যে অ্যাপ্লিকেশনটি রয়েছে এক্সিস্ট মাইনিং, এই অ্যাপ্লিকেশনটি কিন্তু 2021 সালে অর্থাৎ মার্কেটে এসেছিল অর্থাৎ কাজ করার জন্য। তো সেখান থেকে অলরেডি দেখেন 22-এ এসে কিন্তু এই মাইনিংটা কিন্তু অলরেডি 22-এ এসে আমাদের কাছে, অর্থাৎ আমরা এখান থেকে প্রুফটা পেমেন্টটা নিতে পারবো এমনটাই দেখতে পাচ্ছেন। এটা কিন্তু কেওয়াইসিটা মাত্র দেখেন গতদিন এটা কিন্তু কেওয়াইসির জন্য আপডেট আসছে, অর্থাৎ 23-এ সাধারণ যে ইউজার রয়েছে তাদের জন্য কিন্তু 23 ডিসেম্বর এই কেওয়াইসি কমপ্লিট করার জন্য তারা আপডেট দিয়েছে, এবং 28 তারিখ তারা এটাকে লিস্ট করবে এবং এরপর থেকে আমরা এখান থেকে কিন্তু কেওয়াইসি অর্থাৎ উইড্রোটা নিতে পারবো। সো উইড্রোগুলো কীভাবে নেবেন সেটা যদি আমি আপনাকে দেখিয়ে দিই, দেখেন একদম ইজিভাবে আপনার যে ওটিসি যে অ্যাকাউন্টটি রয়েছে সেই অ্যাকাউন্ট থেকে এক্সিস্ট মাইনিং লিঙ্ক অর্থাৎ এক্সিস্ট টোকেনের অ্যাড্রেসটি কপি করে জাস্ট এখানে সেন্ডে ক্লিক করার পর ইজিভাবে আপনি দেখেন এখানে ক্লিক করার পর আপনার ফর্ম আসবে, ফর্মে আসলে এখান থেকে আপনি এটাকে লগ ইন করে নেবেন। লগ ইন করার পর ইজিভাবে কিন্তু আপনি উইড্রোটা নিতে পারবেন। সো আজকে আপনাদের জন্য এতটুকু ছিল, যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটি লাইক করে দেবেন এবং কমেন্ট করে আপনার মূল্যবান মন্তব্যটি জানিয়ে দেবেন। যারা অ্যাকাউন্ট করছেন তারা অবশ্যই ওকে লিখবেন, আর যারা কাজ করেননি তারা অবশ্যই অ্যাকাউন্ট করে কাজ স্টার্ট করেন। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। এই অ্যাপ্লিকেশন নিয়ে সকল ইনফরমেশন এই আমাদের ইউটিউব চ্যানেল এবং টেলিগ্রামে শেয়ার করা হবে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।